الله 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 العالمين والصلاة والسلام الله أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه والسلام ما بعد بريد والمرسلين وعلى اله واصحابه جي الله بعد আপনাদের সকলকে পবিত্র কোরআনে করিমে তিলাবাত ও তর্জমা অনুষ্ঠান থেকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আমরা সুরা আলে ইমরানের তিলাবাত এবং তর্জমা করছি বিগত পর্বে আমরা সুরা আলী ইমরানের নাম্বার আয়াত তিলাবাত এবং তর্জমার মাধ্যমে সমাপ্তি করেছি আজ আমরা দ্বিতীয় রুকুর তথা দশ নম্বর আয়াত থেকে তিলাবাত এবং তর্জমা করব ইনশাআল্লাহ চলুন আমরা

নিশ্চয়ই যাহারা কুফুরি করে আল্লাহর নিকট তাহাদের ধনশ্চর্য ও সন্তান সন্ততি অবশ্যই কোনো কাজে লাগিবে না এবং ইহারাই দুঝকের ইন্ধন এগারো আয়াত আল্লাহ রবুল্লা আলমিন বলছেন

আল্লাহ তাহাদের পাপের জন্য তাহাদেরকে শাস্তি দান করিয়াছিলেন আল্লাহ শাস্তিদানে অত্যন্ত কঠোর বারো নম্বর আয়াত আল্লাহর বলে আলামী এরশাদ করছেন উল্লিল্লাদীনা কাফারুস লাভু না ওয়া তো ইলা জাহান নাম ওয়াবি ইনসাল্ মিয়া যাহারা কুফুরি করে তাহাদেরকে বলো তোমরা শীঘ্রই পরাভূত হইবে এবং তোমাদেরকে একত্রিত করিয়া জাহান্নামের দিকে লইয়া যাওয়া হইবে আর উহা কত নিকৃষ্ট আবাসস্থল তেরো নম্বর আল্লাহ আল্লাহরব্লা আলমে নিঃস্বাদ করছেন অদ কানালাকুম আয়া তুম ফি ফিনি তাক فئه تقاتل في سبيل الله واخرى كافره يرونهم يرونهم مثليهم راي العين والله يؤيد بنصره من يشاء ইন্না ফি যালিকা লা'ইব্রাতাল দুইটি দলের পরস্পর সম্মুখীন হওয়ার মধ্যে তোমাদের জন্য অবশ্যই নিদর্শন রહી আছে এক দল আল্লাহর প্রতি যুদ্ধ করিতেছে অন্য দল কাফির ছিল উহারা তাহাদেরকে চোখের দেখায় দ্বিগুণ দেখিতেছিল আল্লাহ যাহা কিচ্ছা নিজ আল্লাহ যাহা কিচ্ছা নিজ সাহায্য দ্বারা শক্তিশালী করে শক্তিশালী করেন নিশ্চয়ই ইহাতে অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকের জন্য শিক্ষা শিক্ষার চোদ্দ আয়াতে আল্লাহ রবুল্লা আলমী নিঃস্বাদ করছেন নিসা والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب. ناري. সন্তান রাশিকৃত স্বর্ণরৌপ্য আর চিহ্নিত অশ্বরাজি গবাদি পশু এবং খেত খামারের প্রতি আকর্ষণ মানুষের জন্য সুশোভিত করা হইয়াছে এই সব ইহজীবনের ভোগ্যবস্তু আর আল্লাহ তাহারই নিকট রহিয়াছে আছে উত্তম আশ্র স্থল 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ করছেন কুল আউনাবিউকুম বিখাইরিন للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج وأزواج مطهرة ورضوان من الله والله بصير বলো আমি কি তোমাদেরকে এই সব বস্তু হইতে উৎকৃষ্টতর কোন কিছুর সংবাদ দিব যাহারা তাকওয়া অবলম্বন করিয়া চলে তাহাদের জন্য তাহাদের প্রতিপালকের নিকট জান্নাত সমূহ রহিয়াছে যাহার পাদদেশে নদী প্রবাহিত আর সেখানে তাহার স্থায়ী হইবে তাহাদের জন্য পবিত্র সঙ্গিনীগণ এবং আল্লাহর নিকট হইতে সন্তুষ্টি রহিয়াছে আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা প্রিয় দর্শক পবিত্র কোরআনে কারিমের তিলাওয়াত ও তর্জমার এই অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি আমরা ফিরে আসছি খুব শীঘ্রই কোথাও যাবেন না আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবার স্বাগতম আপনাদের সকলকে পবিত্র কোরআনিকারিমের তিলাওয়াত উত্তর্যম অনুষ্ঠানে ষোলো নম্বর আয়াতি আল্লাহ আরব্ বলে আনামী নিঃস্বাদ করছেন আল্লাহদিনা কুনু না রব্বানা ইন নানা ফগ ফিরলনা ফগ উ ফিরনলনা দুনু বনা ওয়াকিনা যাহারা বলে হে আমাদের প্রতিপালক আমরা ইমান আনিয়াছি। সুতরাং তুমি আমাদের পাপ ক্ষমা করো এবং আমাদেরকে আগুনের আজাব হইতে রক্ষা করো 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওযাল ওয়ালম ফকুইন ওয়াল মুস্তাকিনাবিল এস সুর আলেমরানের সতেরো নম্বর আয়াতে আল্লাহর বলে আলামিনের স্বাদ করছেন তাহারা ধৈর্যশীল সত্যবাদী অনুগত ব্যয়কারী এবং শেষ রাত্রে ক্ষমাপ্রার্থী সুর আলেমরানের ১৮ নম্বর আয়াতে আল্লাহর বলে আলামিন এর স্বাদ করছেন শাহিদ আল্লাহহু এন لاَ إِلَهَ إِلاَّ هُوَ وَالْمَلَائِكَةُ وَأُولُو الْعِلْمِ وَأُولُو الْعِلْمِ قَائِمًا بِالْقِسْطِ لاَ إِلَهَ إِلاّ هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ আল্লাহ সাক্ষ্য দেন যে নিশ্চয়ই তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই ফেরেশতাগণ এবং জ্ঞানীগণ আল্লাহ ন্যায় নীতিতে প্রতিষ্ঠিত তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় উনিশ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিঃস্বাদ করছেন ইননা দ্বিনা ইসলাম وما اختلف الذين اوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم، ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب. নিঃসন্দেহে ইসলামী আল্লাহর নিকট একমাত্র দিন যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছিল তাহারা পরস্পর বিদ্বেষ বসত তাহাদের নিকট জ্ঞান আসিবার পর মতনৈক্য ঘটাইয়াছিল আর কেহ আল্লাহর নিদর্শনকে অস্বীকার করিলে আল্লাহ তো হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর বিশ নম্বর আয়াতে আল্লাহ রব আলে নিঃস্বাদ করছেন فإن حاجوك فقل أسلمت وجهي لله ومن اتبعني وقل للذين أوتوا الكتاب والأميين أأسلمتم فإن أسلموا فقد اهتدوا وإن تولوا فإنما عليك البلاغ যদি তাহারা তোমার সঙ্গে বিতর্ক লিপ্ত হয় তবে তুমি বলো আমি আল্লাহর নিকট আত্মসমর্পণ করিয়াছি এবং আমার অনুসারী গণ। আর যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছে তাহাদেরকে ও নিরক্ষরদেরকে বলো তোমরাও কি আত্মসমর্পণ করিয়াছ যদি তাহারা আত্মসমর্পণ করে তবে নিশ্চয়ই তাহারা হৃদায়ত পাইবে আর যদি তাহারা মুখ ফিরাইয়া নেয় তবে তোমার কর্তব্য শুধু প্রচার করা আল্লাহ বান্দাদের সম্পর্কে দ্রষ্টা একুশ নাম্বার আল্লাহ রব আলমিন এর সাত করছেন بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس بالقسط من الناس فبشرهم بعذاب أليم جهر الله آيات الشكر كريم অন্যায় রূপে নবীদের হত্যা করে এবং মানুষের মধ্যে যাহারা ন্যায় পরায়ণতার নির্দেশ দেয় তাহাদেরকে হত্যা করে তুমি তাহাদেরকে মর্ম দূত শাস্তির সংবাদ দাও বাইশ নম্বর আয়াতে আল্লাহ রব আলমী নিঃস্বাদ করছেন এইসব লোক ইহাদের কার্যাবলী দুনিয়া ও আখেরাতে নিষ্ফল হইবে এবং তাহাদের কোনো সাহায্যকারী নেই প্রিয় দর্শক আমরা সুরা আলে ইমরানের সত্রিশ নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত এবং তর্জমা আজকের মতো শেষ করলাম আসুন আমরা পবিত্র কোরআন করিমের তিলাওয়াত আমরা নিয়মিতভাবে করে যাই সেই সাথে আমরা কোরআন করিমের তর্জমাটো আমরা একটু পড়ার চেষ্টা করি তাহলে হয়তো কোরআন করিম আল্লাপা কী বলেছেন সেই বিষয়ে আমরা জানতে পারব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন ও আখিরুদ্দানা আনিলাম রবিল আলমিন ওয়ালামু আলাইকুম ও রহমতুল্লাহি